বলছি তোমার লজ্জা করা দরকার। 2019 সালে লাস্ট ঘুরতে গেছিলাম, ঠিক আছে? দুকাপ চা বিস্কুট রয়েছে, বাট একটা জিনিস মিসিং আছে, এটা তোমরা আশা করি বুঝতেই পারছ। গুড মর্নিং কৃদানি, এই মেয়েরই একটা জিনিস মিসিং আছে, তাই তো? আই এম সরি। অ্যাকচুয়ালি সকালবেলা এটা এত বাজে ভাবে শুরু হলো না, সারা দিনটা কেমন যাবে সে বিষয়ে অনেক সন্দেহ আছে। তো যাই হোক, গুড মর্নিং বাবুমশাই, গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সকালে আমি হরলিক্সের ক্লাসটা মিসিং বুঝতে পারছো, হরলিক্সটা গুলছিলাম আর বিস্কিটটাও গোলা হয়ে গেছে। দিয়ে আমি ঢাকা দিতে যাব, এমন সময় ঢাকনাটা ধাক্কা লেগে আমার গ্লাসটা পড়ে গেছে, যে পুরো হরলিক্সটা একবারে ডেন দিয়ে গড়িয়ে চলে গেল আর কি। তাই বলছি সকালবেলাটা শুরু হলে এত খারাপ, দিয়ে সারাদিনটা কেমন কি জন্য যাবে হরিই জানে। তো যাই হোক চলো, আজকে তো ব্যাগ প্যাকিং এর ডে, ব্যাগ প্যাক করবো আগের দিন, যেহেতু কিছু করিনি, আমারও করতে হবে ওরও করতে হবে এই আর কি। তো অনেক কাজ আছে, তার সাথে রান্নাও আছে। আজ আর কতদিন থাকবে, সে হোলির আগে থেকে শুরু হয়েছে, এটা মনে হচ্ছে না আমাকে ছাড়বে, তাই না বলো? ভালো বেসে ফেলেছে বড্ড আমাকে, গোটা ব্লগটা দেখতে থাকো, তোমার মতো তো কুটকুটানি নেই আমার ভাই। এখানে হচ্ছে আমার ঝিঙে পোস্ত, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে ঝিঙে পোস্ত আলু ছাড়া, এটা প্রথম করলাম, খেতে খুব ভালো হয়। আর এখানে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমারও স্নান ধান পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওর বাবাও চলে এসছে মেয়েটাকে খাইয়ে নেবার, ও একটু ফ্রেশ হতে গেছে, ও আস্তে আস্তে মেয়েকে খাইয়ে নেবার। লাগেজ এখনো গোছানো হয়নি কারোরই, না ওর না আমার, তো ওটা সন্ধ্যের জন্য পেন্ডিং থাক। এই তো যাই হোক চলো ওটাকে আগে খাইয়ে দিই। আজকে ডিম কালিয়াটা কিন্তু দারুণ খেতে হয়েছে, তাই না মাম্মা? আর তার সাথে ঝিঙে পোস্তটা অসাধারণ। কি স্যার টেস্ট করে বলবেন? স্যার বেরবেন তো অফিসে, আর হ্যাসলটা কিন্তু দারুণ লাগছে। স্যার খেয়ে দিয়ে বেরোবেন, আর আমি ভিডিও এডিটিং করবো, হয়নি আজকে। ডিম কালিয়াটা ঠিক মনের মতন হয়েছে, ভাবি একটু আলু টালু দিয়ে ঝোলঝোল করবো, গরম গরম ভাতে খুব ভালো লাগবে, বাট সবসময় হয় না, বাট আজকে একটা সত্যি দারুণ হয়েছে। হতে পারে দুটো পদ, বাট অসাধারণ খেতে হয়েছে, আর আমি একটু খেতে খুব ভালোবাসি, তো ওর জন্য খাবারটা মনের মতন হলে না মনে হয় আর কিচ্ছু লাগবে না, সন্তুষ্ট। তো যাই হোক চলো খেয়ে দিয়ে নিই, আবার আসছি সন্ধ্যেবেলাতে গুড মর্নিং এর সাথে। চশমার দোকানটাতে একবার ধু দিয়ে আসতে পারো, কিন্তু সাবধানে যা, আস্তে, তুমি তো যাওয়ার সময় তুলে দিয়ে যাবে, এত জোরে আওয়াজ করলে। তাড়াতাড়ি চলে এসো, বাড়ি এসে আবার লাগেজ গোছানোর আছে, সাবধানে যাও। গাড়ির চাবিটা নিয়েছো তো? ফোন, মানি ব্যাগ, জলের বোতল, আইপ্যাড, গাড়ির কাগজপত্র। কি করলি বলতো? তোমার জন্য হলো, তুমি কেন ওই পাশ থেকে এই তোমার কাঠি দিয়ে, তুমি বা কোথায় করেছো দেখি, গ্যারান্টেড এই জায়গাটা খটখট করেছো, মিথ্যা কথা বলবে না। না না, কোথায় খটখট করেছো? উপর আমি এইটা দিয়ে খটখট করি। দেখো দরজার পিছনে কি করলো, তোমাকে চাবির আওয়াজ কে করতে বলেছে? দেখো বন্ধ করে চোখে পড়বে, ক্যামেরাতে ধরা পড়ছে না, এই তো ও এইটা। হ্যাঁ, কি দিয়ে করেছো? চামচ দিয়ে দুম দুম করে মেরে মেরে কি করেছো দেখো, আমি কত কষ্ট করে ঘর দূরে একটা দাগ ওকে দিয়ে ফেলতে দিই না। দরজাটা কেমন আছে চেক করা হয়নি, তুমি চেক করেছো? মানে ফালতু বকছো, কিছু পড়ে যাবে।
ও যাওয়ার চলে যাওয়ার আগে এটা কি ঘুষ? ও এই ব্যাপার ছিল। আজকে ননাই প্রথম খাবে হচ্ছে স্যারিগ্রো। স্যারিগ্রোটা স্যারেলাকেরই মতন, পুরো 99% স্যারেলাক, ঠিক আছে? 1% এই গোলাপি কালারটা। অ্যাকচুয়ালি স্যারেলাকের একটা ফ্রুটের ফ্লেভারের যেটা রয়েছে আর কি, স্যারেলাকের ফুড ফ্লেভারের একটা রয়েছে, তো সেইটা মেয়েকে দিয়েছিলাম। ওইটা সেম টু সেম এইরকম, শুধু ওইটা সাদা কালার ছিল আর এইটা শুধুমাত্র গোলাপি কালার, এটাই যায়। এছাড়া আমার তো মানে পুরোপুরি স্যারেলাকের মতনই লাগলো, একটু কিচ্ছু লাগলো না শুধু কালারটা ছাড়া। দেখি ম্যাডাম খাচ্ছি না, কি গাল নানাই আমার, গুড গার্ল, তাই তো, গুড গার্ল, গুড গার্ল। চলো এবার নামো, জিরাফি খাবে। আস্তে আস্তে অর্ধেক টুকরো তো খেয়ে নিলে, তুমি দিলে একেবারে না খেলে তোমার পেটটাই দিয়ে খাও। হ্যাঁ তাহলে আর একটু তো বাকি রেখেছো কেন, খাও অর্ধেক, আমার সাথে পরে চা করবো। এখানে স্যার নিজে হাতে খুব সুন্দর করে প্যাকিং করছেন, আর এদিকে এই যে উনি নষ্ট করছেন আর বাপের কাছে ঝাড় খাচ্ছে, আর আমার এই যে সবে ব্যাগ বেরিয়েছে এখনো কিছুই ঠোকেনি, বলছে আমার প্যাকিংটা করে দেবে, 1:15 বাজে। আমার এখানে ফাইনালি লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে এইটাতে আছে মেয়ের খাবারগুলো, একটু ব্রাশ ফ্রেশ ওয়াশ আর এতে জামা টামা, একটাতেই ধরে গেছে। এই ব্যাগটা খুব বড়, আর স্যারের এটা কমপ্লিট, আর এদিকে স্যার যাওয়ার আগে কি পড়াশোনা চলছে, আর এদিকে ম্যাডাম একটু ফেস ওয়াশ করে নিচ্ছেন। চলো এবার রেডি হবে, লাগেজ গোছানো মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র চার্জারটা নিয়ে নিই, ওটা পরে নেবো, আর এখন স্যারকে খেতে দিয়ে দেবো। দুপুরে ভাত করেই রেখেছি, ঝিঙে পোস্ত আর ডিম কালিয়া, ওকে ওটা গরম করে দেবো, খেয়ে নেবে আর আমি ওখানে গিয়ে খাবো, আর ম্যাডামের দুধ রুটিটাও মা ভিজিয়ে দেবে, সুতরাং কোনো চাপ নেই। এখন শুধু ওর খাবারটা গরম করবো আর আমি আর মেয়ে রেডি হয়ে নেবো, আর দাদা গাড়ি পাঠাচ্ছে, বলরাম দা চলে আসবে, 15:45 নাগাদ একসাথেই বেরিয়ে যাবো। দাদা খাচ্ছিস, খেতে ভালো, হেভি খেতে তো, মানে সত্যি। লাগেজ রেডি, এই একটা, এই একটা, এই তিনটা, এই যে বিশেষ একটা কোথাও ঘুরতে যাচ্ছি না, যদি সেটা যেতাম তাহলে খুব আনন্দ সহকারে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, আমাকে যে কবে ঘুরতে নিয়ে যাবেন সে আশায় আমি এখন দিন গুনছি আর কি। তো যাই হোক, যাচ্ছি, স্যারের কাজ আছে, স্যারের কাজ আছে, স্যার যাচ্ছেন নোনার কাজে বাইরে, আর আমি যাচ্ছি আমার ডেস্টিনেশন বিরাটিতে আর কি করবো, তাই না? ঘুরতে যাচ্ছি, তোমার লজ্জা করা দরকার, 2019 সালে লাস্ট ঘুরতে গেছিলাম, ঠিক আছে? কোথায় করলাম আশ্চর্য, তো ভালোই তো বলছি, সুইজারল্যান্ড গিয়েছিলাম মানুষকে, উত্তরাখণ্ড নিয়ে গেছিল, সেটা অবশ্যই ভালো জায়গা, কিন্তু 2019 সালে গেছিল, 2023 সাল। আমি এবার কি মানে বলতে পারছো, নৈনিতাল গেছিলাম, মুন্সিয়ারি গেছিলাম, হাতে গুনে গুনে। আমি যাওয়ার আগে আর ঝগড়া করতে চাইছি না, যাই হোক গাড়ি চলে এসছে, এবার নিচে গিয়ে বসবো, বলো গ্যারান্টি দিতে পারছি না। এবার মাঝখানে শোয়ার জন্য অশান্তি করবি না, রোজ রাতে অশান্তিটা, তাই না বলো, মিস করবে না, কি গো রোজ রাতে অশান্তিটা মিস করবে না, মাঝখানে শোব, হ্যাপি হাতি দেখতে দেখতে যাবো আমরা, টাটা করে দাও, টাটা, বাই বাই। চলো তোর জন্য অপেক্ষা করে, ওকে জিজ্ঞাসা করো ওর নাম, তাই বলবে তোমার নাম কি। চলো যাবে না, তুমি তুমি খেয়েছো, ডাটা খাবে, এই যে আমার ফুলকপি ভাজা, পাঁচ তরকারি, আর আছে হচ্ছে রুটি, দেখো বাহ, বলটা যে লাথি মারতে পারছে দেখেও ভালো লাগছে, লাফিও না না, এক থুনি কিন্তু খেয়েছো,
তুমি বল খেলো খেলো লাফিও না এই তো এই যা যাও খেলো লাফিও না তাহলেই হবে প্রণাম করে যায় ওর জন্য ও প্রণাম করলো তো মায়ের প্রণাম আগেই হয়ে গেছে ও জানতো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মা আর দাদা তো শুয়ে পড়েছে আমি আর মেয়েই বাকি আছি পিছনে মশারি খাটানো হয়ে গেছে সবচেয়ে ইরিটেট কাজটা এখন আমি করবো যদিও আমি তুলবো না হাত তুলে ওপরে তুলে দেবো এই শটে ছাড়া আর কি তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা এখানেই এন্ড করছি ছেড়ে যাওয়ার আগে আজকের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেলি ক্যানভাস দেখা হবে কাল সকালে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত অবশ্যই টাটা টেক কেয়ার অ্যান্ড ননাই গুড বাই